বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ফেসবুক মেসেঞ্জারের নতুন একটি আপডেট হয়েছে সেই বিষয়ে। তো বন্ধুরা, আমরা আগে কিন্তু ভুল করে কাউকে এসএমএস দিলে আমাদের মোবাইল থেকে ডিলিট করলেও যাকে এসএমএস দিতাম তার মোবাইল থেকে কিন্তু ডিলিট হতো না। এখন যে আপডেটটা আসলো সেটা 10 মিনিটের ভিতরে যদি আমরা সেই ভুল এসএমএস টা ডিলিট করে দিই তাহলে কিন্তু যাকে এসএমএস দিব তার মোবাইলেও থাকবে না বন্ধুরা। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ইন্ট্রোর পরে। বন্ধুরা, প্রথমে আমাদের অফিসিয়াল ফেসবুকটি ওপেন করব, তারপরে আমরা ফেসবুক মেসেঞ্জারে চলে যাব, তারপরে আমি আপনাদেরকে এসএমএস করে দেখাচ্ছি কিভাবে যাকে এসএমএস ভুল করে দেব সেটা আমরা ডিলিট করব, সেও পাবে না। একটু অপেক্ষা করুন, আমি দেখাচ্ছি। দেখুন, আমি একটা নামে চলে গেলাম, যাওয়ার পরে আমি দেখাচ্ছি এসএমএস করে। দেখুন, মনে করেন আমি হাই হাই লিখলাম। দেখুন, হাই লেখার পর আমি সেই এসএমএসটা আবার ডিলিট করে দেব। যে এসএমএসটা আমি দিলাম সেই এসএমএসে আপনারা টিপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে দেখুন এখানে 3টা অপশন আছে, কপি, ফরওয়ার্ড এবং রিমুভ। আপনারা রিমুভ অপশনে চলে যাবেন। রিমুভ অপশনে চলে যাওয়ার পর দেখুন এখানে 2টা অপশন আসলো, রিমুভ ফর এভরি ওয়ান এবং রিমুভ ফর ইউ। আপনারা রিমুভ ফর এভরি ওয়ানে ক্লিক করবেন তাহলেই, আবার রিমুভ দিবেন তাহলেই কিন্তু ডিলেট হয়ে যাবে, আর যাকে আপনি এসএমএস দিবেন সেও কিন্তু এসএমএসটি পাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিন ওকে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে।